আমি হেফাজতকে ভালোবাসি একটা কারণ। ডাক্তার শিউলি এই ডাক্তার বলেছে আমি বিবাহ করব না তবে সন্তানের মা হতে চাই। বিষাক্ত মদ খেয়ে 16 জন মরছে কয়জন? আরজু আমার যে আকাঙ্ক্ষা আমি দুর্বল মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বামী ছাড়া সন্তান জন্ম দিবেন ডাক্তার শিউলি? আপনারা হয়তো অবাক হয়েছেন, কিন্তু অবাক হওয়ার কিছুই নাই, কেননা ডিজিটাল দেশের ডিজিটাল ডাক্তারের পক্ষে এটা করা অসম্ভবের কিছুই নয়। তো বন্ধুরা, এই ডিজিটাল ডাক্তারকে ডিজিটাল পদ্ধতিতে ধুলাই করেছেন আব্দুল সালাম আজাদি হুজুর। আব্দুল সালাম আজাদি হুজুর ডাক্তার শিউলিকে নিয়ে কি বলেছেন সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সাথে সাথে হিফাজতে ইসলাম নিয়ে মুখ খুলেছেন আব্বাসি হুজুর। আব্বাসি হুজুর হিফাজতে ইসলাম নিয়ে কি বলেছেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। এবং বগুড়ায় বিষাক্ত মদ খেয়ে 16 জনের মৃত্যু হয়েছে। যে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেই মদ খেয়ে 16 জনের মৃত্যু। আল্লাহ পাকই ভালো জানেন তাদের কবরের এখন কি অবস্থা। বন্ধুরা, বগুড়ার এই ঘটনা নিয়ে গোলাম রাব্বানি হুজুর কি বলেছেন সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এবং জুনাইদ আল হাবিবি হুজুরের মাদ্রাসায় আবারও অগ্নিঝরা বয়ান দিলেন আল্লামা মামুনুল হক সাহেব। আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নবী কিতনা প্যারা নবী উম্মতি উম্মতি। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে আসি ডাক্তার শিউলিকে নিয়ে আব্দুল সালাম আজাদি হুজুর কি বলেছেন। এখন স্বামী কেমন করে ভালো হবে? কিছু কিছু মহিলা আমাদের দেশে আছে বলতিছে আমাদের স্বামীর দরকার নাই, এরকম ডিজিটাল মহিলা নাই। এ যুবকেরা, পত্রিকাতে দেখেছো গত 3 দিনের ঘটনা, ফেসবুক ইন্টারনেটে দেখা যাচ্ছে একটা মহিলা যার নাম হলো ডাক্তার শিউলি। কি নাম বললাম? ডাক্তার শিউলি। এই ডাক্তার বলেছে আমি বিবাহ করব না তবে সন্তানের মা হতে চাই। মানে স্বামীর সঙ্গ লাভ করবে না, স্বামী ছাড়া সন্তানের মা হবে। সুবহানাল্লাহ বলেন কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন স্বামী ছাড়া সন্তানের মা হতে চাওয়া লক্ষণ ভালো না খারাপ? কথা বলে লক্ষণ ভালো না খারাপ? এই যে আমাদের দেশে 2 দিন আগে হয়ে গেল গোটা বাংলাদেশে ছাত্রদের অটো পাস। কি পাস? অটো পাস মানে পরীক্ষা ছাড়াই পাস। আমার এক ভাগ্নে পরীক্ষা দিয়েছিল, ও আবার এ প্লাস পাইছে। আমি বললাম ভাগ্নে এ প্লাস যেহেতু পাইছো GPA 5, মিষ্টি খাওয়াও। আমাকে বলতেছে মামা কি যে বলেন, এই অটো পাস করে যে কি বিপদে পড়ছি, সমস্ত মানুষেরা খালি আমাকে ইনসাল্ট করতেছে। বন্ধুরা, এই ডাক্তার শিউলিকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন। আমার যে আরজু, আমার যে আকাঙ্ক্ষা, আমি দুর্বল মানুষ, আমল টামল বলতে তেমন কিছুই নাই। জিন্দগির এক অর্ধ শতাব্দী অতিক্রান্ত করে জীবনের পৌরত্বের দ্বার প্রান্তে উপনীত এ পর্যায়ে এসে শুধু আজ আমার আগামী দিনের সন্তানদের কাছে এই আবেগ আর এই আরজু আমি ব্যক্ত করতে চাই। আমি অনেক বড় বুজুর্গ নই, অনেক আমলওয়ালা কেউ নই, অনেক এলেমওয়ালাও কেউ নই, তবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা হলো আমার নাম যুগের ওই সমস্ত আলেমদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাক, যে কাতারে ইমামে আজম আবু হানিফার নাম ছিল, যে কাতারে ইমামে মালিকের নাম রয়েছে, যে কাতারে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম রয়েছে, যে কাতারে ইমামে বুখারীর নাম রয়েছে, যে কাতারে সুফিয়ানে সাউরির নাম রয়েছে, যে কাতারে ইবনে তাইমিয়ার নাম রয়েছে, যে কাতারে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম রয়েছে, যে কাতারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির নাম রয়েছে, যেখানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম রয়েছে, যেখানে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুর নগরীর নাম রয়েছে, তাদের কাতারে শামিল হওয়ার জন্য শাহাদাতকেই নিজের জীবনের চরম পালা হিসেবে বিবেচনা করেছি। বন্ধুরা, আল্লামা মামুনুল হক সাহেবের কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি হিফাজতে ইসলাম নিয়ে আব্বাসি হুজুর কি বলেছেন। নবতের আন্দোলনের সবচেয়ে বেশি সাহাবীর জীবন গেছে। তাহলে খাতমে নবুতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আর সে একটি কারণে বাংলাদেশে কিছু সুন্নি আলেম আছেন, দাবিদার সুন্নি, তার আমাকে ওহাবি বলে। কেন বলে? যে আমি হেফাজতের সাথে আছি, আমি হেফাজতকে ভালোবাসি একটা কারণ। আমাদের সংগঠনের মূল দাবিটি 13 দফার মধ্যে তারা রেখেছে, ঠিক কিনা? আর আমার দৃষ্টিতে হেফাজত হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ফোর্স।
দরকার আছে বাংলাদেশ। তোমরা যারা সমালোচনা করো ঢালাও ভাবে হেফাজতকে ওহাবি বলো, যারা শেরেক কুফরের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ওহাবি তকমা দাও, সেই দিন বেশি দিন আর নাই বাংলাদেশে। এদেশের মানুষ তোমাদের চিনতে পেরেছে তোমরা কারা। তোমরা হচ্ছ সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার, কোন একটি সরকার না, সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। কথা বুঝতে পারছেন? এদের ব্যাপারে অনেকে বলতেছে এখন খানকায় পীর রাজপথে বীর খায় সরকারি ক্ষীর, বলতেছে কথা বুঝতেছেন? এখন কথা হচ্ছে এরা ঢালাওভাবে ওহাবি ফতোয়া দিচ্ছে তাদেরকে, হক্কানি ওলামায়ে কেরামকে। আশ্চর্য কথা, আসল ওহাবি যারা তা তো চিনই না তোমরা, আর তোমরাও খাঁটি সুন্নি হইতে পারো নাই। খাঁটি সুন্নিরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, ওখানে সেজদা করে না, আগরবাতি মোমবাতি ধরায় না, মন চাইলে একটু আতর ছিটায় দেয়, ঠিক কিনা? আসল সুন্নিরা আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে যায় রুহানি তাল্লুক, ওখানে যে পীরকে সাজদা করে না, ঠিক কিনা? বন্ধুরা, আব্বাসী হুজুর আর হিফাজতে ইসলামকে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি বগুড়ার সেই ঘটনা নিয়ে গোলাম রব্বানী হুজুর কি বলেছেন। বগুড়াতে দেখেছেন আপনারা হোমিওপ্যাথি দোকানদারের কাছ থেকে মদ পাইছে, কি পাইছে কথা বলেন না কেন? হোমিওপ্যাথি ঔষধের দোকানে মদ পাইছে, আর ওই অ্যালকোহল যুক্ত মদ খায়, বিষাক্ত মদ খেয়ে 16 জন মরছে, কয়জন তখন ঠিক কিনা? আজকে সেই বগুড়া জেলায় অভিযান চালায় ওই সমস্ত দোকানদার, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিষাক্ত মদ প্রকাশ্যে বিক্রি করে এদেশের মানুষের প্রাণ চলে যাচ্ছে। এই জন্য নেশা দ্রব্য মাদক দ্রব্য এগুলো সমাজকে জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য এ দেশে যারা মদ ব্যবসায়ী আছে, ইয়াবা ব্যবসায়ী আছে, গাঁজা ব্যবসায়ী আছে, এরা বাংলাদেশটাকে কলঙ্কিত করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যবসায়ীদেরকে ধরে ধরে ক্রস ফায়ার দেওয়া লাগে, আর না হলে সারা জীবন জেলখানায় রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ দেশে যেন অবৈধভাবে কোনো মদ বিক্রি না হয়, বৈধভাবে হয়, কথা কন না কেন? আজকে 5-7 স্টার হোটেলে ভিআইপি যারা কোটি কোটি টাকার মালিক যা বসতেছে এক বোতল নিয়ে, আজকে দেখেন মাদকের বিরুদ্ধে কথা বলে সকালবেলা মাদকের। বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই 16 জন মানুষকে মাফ করে দেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।